যখন এই যে সিগন্যাল তিনটা দিচ্ছে, এটা ব্যাটারি সিগন্যাল, এটা ইনিয়াল চেঞ্জেস সিগন্যালটা, এটা হচ্ছে এফআই সিগন্যালটা। আমার হচ্ছে হাই আরপিএম এ রাইড করলে, দ্যাট মিন 70 স্পিড আপ করলে মাঝে মাঝে এই সিগন্যালটা দেয়। এই ইস্যু নিয়ে কথা বলো, বাকি কথা হচ্ছে আপনাদের সাথে আমার সার্ভিস সেন্টারে যেওয়া হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমাদের প্রতিটা গাড়িতে এই যে প্রবলেমটা আছে সিগন্যালটা, ম্যাক্সিমাম বাইকে দেখতেছি যে এই প্রবলেমটা হচ্ছে, যে কারণটা কি যদি একটু বলতেন। এটার আসলে যদি মূল আমরা কারণ বলি কয়েকটাই আছে, সেটার মধ্যে বর্তমানে যেটা আমরা আমি নিজে পাইছি কয়েকটা, আমরা এখানে তেজগাঁও মডেল ওয়ার্কশপে যেটা আমরা পাইছি সেটা হচ্ছে আপনার এবিএস এর যে সেন্সর বলে, এবিএস এর যে সেন্সর বা ডিক্স, এবিএস এর মূলত যে ডিস্ক দুটা আছে সামনে এবং পিছনের, ওইগুলোতে যদি কোনো কারণে কোনো সুতা বা কোনো কালারিং কিছু বা মোটা ধরনের কোনো ময়লা আটকায় যায়, ওইগুলো যে দাঁতগুলো আছে প্রত্যেকটা এরকম গ্যাপ গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে যদি কোনো কারণে ময়লা হয়, এই গ্যাপগুলোর কথা বলতেছেন, সামনে পিছনে এই গ্যাপ, এই গ্যাপগুলো যদি কোনো কারণে এইভাবে ব্লক হয়ে যায়, যে কোনো একটা হতে পারে, সুতা হতে পারে, কোনো কালি, যেমন আমি এভারেস্ট এখানে তিনটা, গত তিন চার দিনে তিনটা পাইছি, এখানে সুতা পেঁচা ছিল একটা লিঙ্ক বা দাঁত, আমরা টিপ বলি টিপ, এই টিপ ব্লক হয়ে যায়, তখন এই সেন্সর এটাতে মিস করে, যখন মিস করে তখনই আপনার মাল ফাংশন বলি আমরা ওটাকে, কমলা কালার দিতে ওটাকে মাল ফাংশন বলে ওঠে, যে এটা রেগুলার বেসে থাকে না, তখন আমরা কি করে এটাকে মুভ করে দিই, হয় পরিষ্কার করে দিতে হবে বা আপনার ক্লিন করে দিয়ে অথবা নতুন করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে ছেড়ে দিয়ে এরপরে আমরা ডিএনএফ টুলস বলি আমরা এটাকে, ডিএনএফ টুলসে যখন আমরা আসি, ডিএনএফ টুলস আমরা সেট করে যখন এটা আমরা প্রোগ্রামে ঢুকি, হ্যাঁ যখন আমরা প্রোগ্রামে ঢুকি নর্মালি আপনি দেখাবে, আমরা যখন একটা প্রবলেম রিড করি, যে প্রবলেমটা কি হচ্ছে যখন আমরা রিড কোড বলি এটাকে, রিড কোডে যখন আমরা ঢুকি দেখেন সেম ভেহিকেল স্পিড সেন্সর ফ্রন্ট এবং রিয়ার নো সিগন্যাল, এই যে যেটা একটু আগে বললাম যে আপনার ওই টিপগুলোর মধ্যে যদি কোনো কারণে ব্লক হয়ে যায় ময়লায় বা কোনো কারণে বাঁকা হয়ে যায়, তখন এবিএস সেন্সর ওইটাকে মিস করে, একবার যদি একবার মিস করে তখনই আপনার এইটা জ্বলার চান্স থাকবে। অনেকে ভাবে যে ইঞ্জিনের প্রবলেম হলে হবে বা অন্য সেন্সর হলে হবে, ইঞ্জিনের প্রবলেমের সাথে এটা রিলেটেড না, বিশেষ করে যত ধরনের সেন্সর আছে, হ্যাঁ অ্যাকচুয়েটর বা সেন্সর আছে, যখন প্রবলেম হবে তখনই অয় এটা জ্বলে উঠবে, ইঞ্জিনের সাথে অয় কোনো রিলেটেড করবে না, ঠিক আছে, ইঞ্জিন বা ফুয়েল রিলেটেড প্রবলেম না, না যদি ইঞ্জিন ফুয়েল পড়ে, খারাপ ফুয়েল পড়লেও রিলেট করবে না, পরিলাস করবে না, যদি খারাপ ফুয়েলও হয় যখন কখন হবে, যদি ওর অক্সিজেন সেন্সরের প্রবলেম হয়, যদি ওর আপনার আমরা বলি আপনার ইম্যাপ সেন্সরের প্রবলেম হয়, তারপরে আপনার আছে হলো এবিএস সেন্সরে যদি প্রবলেম হয়, তারপরে আছে আপনার এই টেম্পারেচার সেন্সর যদি প্রবলেম হয়, তাহলে এই ফাংশনটা জ্বলে উঠবে মূলত, ঠিক আছে, তখন আমরা যদি এটা সমাধান করে দেই, যেমন আপনারটা সমাধান করে দেওয়া হয়েছে, এখন আমরা এই এই যে ইরোজটা আছে, রিড কোডটা আছে, আমরা এটাকে রিমুভ করে দিব, ইরোজ করে দিব, যেহেতু একটা সময় এটাকে ধরে রাখছিল, এন্টার, এখন আমরা আবার রিড কোডে দেখবো যে ওই যে জিনিসটা প্রবলেমটা ছিল ওইটা কি আবার আসে কিনা বা আসে কিনা, তখন আমরা আবার রিড কোডে ঢুকতে পারবো, নো কোড ফাউন্ড, মানে আমরা যে কাজটা করে দিছি ইনশাল্লাহ আপাতত এটা সমাধান, কিন্তু যদি কোনো কারণে আবারও বলি, যদি কোনো কারণে এটা আবার ময়লা হয়, বিশেষ করে এই ডিস্কের, এটা এখন এই বর্তমানে তিন চারটা গাড়িতে আমি এই প্রবলেমটা পাইছি, যে ডিস্ক এবিএস ডিস্ক মূলত যখন কোনো কারণে ময়লা, কোনো আবরণ, কোনো কারণে ব্লক হয়ে যাচ্ছে, তখন এই প্রবলেমটা দেখা দিচ্ছে, এইটা সবার আগে দেখতে হবে, এরপরে যদি না হয় যে না এটা ঠিক আছে, তাইলে আমাদের অন্যান্য ক্যান্সারগুলো দেখতে হবে।
তাহলে সর্বপ্রথম যে সেন্সর দেখতে হলে আপনার অবশ্যই ডিএনএফ টুলস লাগবে, এই ডিএনএফ টুলস ছাড়া আপনার এটার সমাধান হবে না। অতএব এটার জন্য যদি সম্ভব হয় যেখানে ডিএনএফ টুলস আছে কোনো ডিলার অথবা আমাদের মেইন ওয়ার্কশপ পেজ যায় আসলে আমরা অবশ্যই এটা কোনো অ্যামাউন্ট নেওয়া হয় না বা ফ্রি অফ কস্টে আমরা এটা করে দিই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, সোজা গেলে।